এই মুহূর্তের সবচেয়ে বড় খবর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়েকে নিয়ে কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে রাজ্য সরকারের বিভিন্ন থানায় একাধিক এফআইআরের বিরুদ্ধে সরাসরি এবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশ্বী ভরদ্বাস রাজ্যের আইনজীবীকে জানতে চাইলেন একই মামলায় একাধিক থানায় একই সঙ্গে এবং বিভিন্ন সময়ে যে এফআইআর করা হয়েছে তার অর্থ এই বোঝায় কি যে বিভিন্ন থানা গ্রেপ্তার করার ক্ষমতা রাখে রাজ্যকে সেই প্রশ্ন করে তুলোধনা করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজস্বী ভরতদাস তার রাজ্যের আইনজীবী শেষ আমতা আমতা করতে থাকেন সেই সঙ্গে গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের শারীরিকভাবে অত্যাচার করা হয়েছে এই প্রশ্নও তুলে ধরেন গ্রেপ্তার হওয়া পক্ষের অর্থাৎ বাদী পক্ষের আইনজীবীরা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কলকাতা হাইকোর্টে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়ের সম্পর্কে কুরুচিকার মন্তব্য করার যে মামলাটি ছিল সেই মামলায় কার্যত ঐতিহাসিক নির্দেশ দিলেন রাজশ্রী ভরদ্বাস রাজ্যের মেডিক্যাল সুপারিনটেন্ডেন্টকে আগামী কয়েকদিনের মধ্যে সুস্পষ্ট রিপোর্ট তৈরি করে হাইকোর্টে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন আজ ছিল সেই ডেট আজ তেসরা অক্টোবর সেই মামলার শুনানি ছিল যেখানে কার্যত রাজ্যের আইনজীবীকে আরও একবার ভৎসনার মুখে পড়তে হলো এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট তবে আরও একটি বিষয় স্পষ্ট করে দেওয়া যায় একজন নাবালক শিশু সন্তানের প্রতি এই ধরনের কুরুচিকর মন্তব্য কখনও সমর্থনযোগ্য নয় সেটা কিন্তু স্পষ্ট করে দিয়েছে আদালত